সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। ঈদের পরেই প্রথম যেহেতু তোমাদের ক্লাস, তাই তোমাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভিডিও ক্লাসের তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাস শুরু করার প্রথমে চলো পূর্ব পাঠটি যাচাই করে দেখি। গতদিন আমরা যে ক্লাস করেছিলাম তা হচ্ছে তৃতীয় অধ্যায়ের আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। বলতো ডিজিটাল কন্টেন্ট কত প্রকার? হ্যাঁ, ডিজিটাল কন্টেন্ট হচ্ছে চার প্রকার। আমরা ছবির মাধ্যমে যে টি কন্টেন্টগুলো প্রকাশ করে থাকি এইটাকে আমরা কোন কন্টেন্টের আওতায় আসে? হ্যাঁ, সেটি হচ্ছে, ঠিকই বলেছ, ছবির যে মাধ্যমে যে কন্টেন্টগুলো ব্যবহার করা হয় তাকে ছবি কন্টেন্ট বলা হচ্ছে। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বলতো একটি ছবি কতগুলো কথার সমান হয়ে থাকে? হ্যাঁ, একটি ছবি 100 কথার সমান হয়ে থাকে। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অ্যানিমেশন কোন কন্টেন্টের আওতায় আসে? হ্যাঁ, এটি হচ্ছে ভিডিও কন্টেন্টের আওতায় আসে। ধন্যবাদ সকলকেই। এবার ক্লাস শুরু করার প্রথমে খাতা কলম নিয়ে বসে পড়ো। গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে, যেহেতু রিভিশনমূলক ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমার শিক্ষায় ইন্টারনেট, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট কীভাবে কাজ করে থাকে। তবে আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখতে পারবো তা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা কী, ব্যান্ডউইথ কী, কন্টেন্ট কী, এবং শিক্ষাক্ষেত্রে কোন কোন যন্ত্রপাতি ব্যবহার করলে আমরা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে আমরা শিক্ষা কাজগুলো করে সম্পূর্ণ করতে পারি। চলো আমরা দেখি শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট কী। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আমরা যে মাধ্যমগুলো ব্যবহার করছি এবং মাধ্যমগুলো ব্যবহার করব, ব্যবহার করে যে তথ্যগুলো সংগ্রহ করে আমাদের শিক্ষাক্ষেত্রে কাজে লাগাবো তাকেই আমরা বলছি শিক্ষায় ইন্টারনেট। অর্থাৎ এখানে মাধ্যমগুলো আমরা বলতে পারি কী কী মাধ্যমগুলো বলতে পারি, যে ইন্টারনেট মাধ্যমগুলো বলতে পারি, তোমার ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাব, এইগুলোকে আমরা কিন্তু মাধ্যমগুলো বলছি। এখন আসো যে দেখো তোমার কাছে হয়তোবা কম্পিউটার আছে, তোমার কাছে ল্যাপটপ আছে, তোমার কাছে মোবাইল ফোন রয়েছে, ট্যাব অথবা যে কোনো অথবা আইপ্যাড রয়েছে বা ইবুক রিডার রয়েছে, যাই থাক না কেন এর জন্য তোমার জন্য প্রয়োজন হবে ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেট সংযোগ ছাড়া কিন্তু তুমি তোমার শিক্ষা কার্যক্রমটা তুমি চালাতে পারবে না। তো ইন্টারনেটের যে শিক্ষা কার্যক্রম চালাতে হবে সেটি কীভাবে চালাবে? ইন্টারনেটের শিক্ষার যে কার্যক্রমগুলো চালাতে হবে এজন্য প্রয়োজন তোমার একটি উচ্চ গতির ব্রডব্যান্ড লাইন অথবা উচ্চ গতির ইন্টারনেট লাইন। এই ইন্টারনেট লাইন থেকেই তুমি তোমার কার্যক্রমগুলো চালাতে পারবে। কীভাবে? দেখো তোমার হাতে যেহেতু সকল উপকরণ রয়েছে কিন্তু ইন্টারনেট নেই, অথবা তোমার হাতে সকল উপকরণ রয়েছে, ইন্টারনেট রয়েছে, ইন্টারনেটের উপকরণ রয়েছে কিন্তু তোমার কাছে ইন্টারনেট ব্যবহার করার মতো উপকরণ নেই, এই ক্ষেত্রে তুমি শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে কোনো সুফল পাবে না। এই জন্য তোমার প্রয়োজন হচ্ছে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করার জন্য তোমার যা প্রয়োজন তা হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেটের উপকরণ, এবং তোমার এখানে যে ক্ষেত্রে তুমি ব্যবহার করবে সেই উপকরণ, অর্থাৎ উভয় ক্ষেত্র তোমার থাকতে হবে। ইন্টারনেট যে ব্যবহার করছি আমরা তার সেই ইনস্ট্রুমেন্টগুলো থাকতে হবে, ইন্টারনেট সংক্রান্ত অর্থাৎ তোমার থাকতে হবে রাউটার অথবা মডেম অথবা ইন্টারনেটের যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেইগুলো, এই ক্ষেত্রে যা যেখানে ব্যবহার করবে সেই যন্ত্রপাতিগুলো তোমার থাকতে হবে, যেমন ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, তারপর তোমার স্মার্টফোন, তারপর ইবুক রিডার, এইগুলো ট্যাবলেট সম্পূর্ণ তোমার থাকতে হবে, অর্থাৎ দুয়ের সমন্বয় হলে তুমি এটি ব্যবহার করতে পারবে। এখন বিষয়টি হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট যদি আমরা নিশ্চিত করতে চাই, আমাদের বাংলাদেশের এমনও জায়গা রয়েছে যে স্থানগুলো এখনও ইন্টারনেট ব্যবস্থাগুলো এখনও ভালো না,
সেখানে ইন্টারনেট ব্যবহার করতে গেলে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়, কারণ সেখানে ইন্টারনেটের গতি এতটাই কম গতির, সেখানে একজন শিক্ষার্থী তার ইন্টারনেট ব্যবহার করে সুফল পায় না। এখানে আরেকটি বিষয় রয়েছে, দেখো যে আমরা গতি কথাটি বলছি, অর্থাৎ আমরা বললাম যে ব্যান্ডউইথ কী, এটি নিয়েও আলোচনা করব। ব্যান্ডউইথ বলতে গেলে আমরা বুঝি যে ইন্টারনেটের প্রতি সেকেন্ডের গতির যে ডাটা ট্রান্সফার এবং রিসিভের যে প্রতি সেকেন্ডে যে হিসাব পূরণ হয়ে থাকে তাকে ব্যান্ডউইথ বলা হয়ে থাকে। অর্থাৎ তোমার ব্যান্ডউইথ যত ভালো হবে, তোমার ডাটা রিসিভ এবং সেন্ডের গতি যত ভালো হবে, একে বলা হচ্ছে ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথ যত বেশি ভালো হবে, তোমার ইন্টারনেট ব্যবহার করে তুমি তত স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাহলে ব্যান্ডউইথ কি? হ্যাঁ, প্রতি সেকেন্ডের নেটের গতি নির্ণয় করাকেই হচ্ছে বলা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ বৃদ্ধি হলে কী হয়? ব্যান্ডউইথ বৃদ্ধি হলে ইন্টারনেট ব্যবহার করা খুব সহজ হয়। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাহলে ব্যান্ডউইথ বৃদ্ধি হলে কী করা যাবে? ব্যান্ডউইথ বৃদ্ধি হলে তুমি সুন্দর সুন্দর কন্টেন্টগুলো পাবে। তাহলে কন্টেন্ট কী? কন্টেন্ট বলতে গেলে আমরা বুঝি যে শিক্ষার উপযোগী যে সমস্ত তথ্য বা উপাত্ত নিয়ে যে ডকুমেন্টগুলো তৈরি হয়েছে তাকে আমরা বলতে পারি কন্টেন্ট। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্ট চার প্রকার। এই যে কোনো একটি কন্টেন্ট হতে পারে, সেটি হতে পারে ছবির কন্টেন্ট, হতে পারে শব্দগত কন্টেন্ট, হতে পারে সেটি অ্যানিমেশন কন্টেন্ট, সেটি হতে পারে লিখিত কন্টেন্ট। এই কন্টেন্টগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারি। এখন দেখো, ছবি, যেমন তুমি সৌরজগৎ সম্পর্কে পড়ছো, এখন এই যে সৌরজগতের বাস্তবে তুমি তো সৌরজগৎ যেয়ে তুমি কী করতে পারবে না, তুমি সমস্ত তথ্য সংগ্রহ করতে পারবে না। এর জন্য সৌরজগতে যে ভিডিও বা যেইগুলো ছবিগুলো আছে এর থেকে তুমি সমস্ত তথ্য সংগ্রহ করে নিতে পারো। একটি দেখো ছবি, এটি একটি ছবির কন্টেন্ট পেলে, যেটি ছবি আছে, সৌরজগৎ সম্পর্কে যে ভিডিওটি রয়েছে সেটি ভিডিও কন্টেন্টের মধ্যে পড়লো, এবং সৌরজগৎ সম্পর্কে যে লিখিত অনেক কিছু ডকুমেন্ট রয়েছে সেটিকে বলা হচ্ছে লিখিত ডকুমেন্ট। অর্থাৎ এখানে আমরা একটি সৌরজগৎ নিয়ে প্রায় চারটি কন্টেন্ট পেলাম। এই চারটির মাধ্যমেই কিন্তু আমরা পাচ্ছি ডিজিটাল কন্টেন্ট। তো ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আমরা আমাদের পাঠগুলো সম্পাদন করতে পারি। তবে এটি শতভাগ বা ভালোভাবে প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন বিনামূল্যে ইন্টারনেট সংযোগ, যেটি তোমাদের পাঠ্যবই দেওয়া রয়েছে, এবং এটি হতে হবে উচ্চ গতি সম্পন্ন। তাহলে শিক্ষার্থীরা এখান থেকে সহজভাবে পাঠগুলো, পাঠ সংক্রান্ত তথ্যগুলো সংগ্রহ করতে পারবে এবং উপকৃত হবে। এখন আমরা দেখলাম ব্যান্ডউইথ এবং কন্টেন্ট। তাহলে এইগুলো আমরা কীভাবে ব্যবহার করছি? এইগুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্নভাবে। তা হচ্ছে দেখো, আমরা ইবুক জানি, ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক। ইবুকে সমস্ত তথ্য তুমি তোমার কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন অথবা ট্যাবলেট অথবা ইবুক রিডার, এইগুলো থেকে কিন্তু আমরা কী করতে পারি? এই ইবুকগুলো পড়ে নিতে পারি। তবে ইবুক রিডারের মধ্যে রয়েছে সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম, অ্যামাজনের কিন্ডল। কিন্ডলের মাধ্যমে কিন্তু ইবুক সহজেই পড়া যায় এবং ইবুকগুলো সহজেই অ্যাক্সেস করা যায়। ইবুকটা হচ্ছে সহজভাবে এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তরযোগ্য এবং বহনযোগ্য। তুমি ইচ্ছা করলে অনেকগুলো বই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে না। ইবুকটা তুমি তোমার স্মার্ট ডিভাইসের মাধ্যমে তুমি লক্ষ লক্ষ হাজার হাজার বই তুমি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারো। তাহলে ইবুকের জনপ্রিয় মাধ্যম কোনটি? হ্যাঁ, অ্যামাজনের কিন্ডল হচ্ছে ইবুকের জনপ্রিয় মাধ্যম। এখন আমরা দেখি যে ইবুক থেকে আমরা সহজে তথ্য কীভাবে পাচ্ছি। ইবুক হচ্ছে ঠিক বইয়ের অনুরূপ, একটি যে পাঠ্য বই রয়েছে পাঠ্যবইয়ের অনুরূপ হচ্ছে কিন্তু ইবুক। এই ইবুকের মাধ্যমে তুমি পাঠ্য বইয়ে যা পড়ছো ইবুকও সেভাবে তুমি পড়তে পারো, তুমি তোমার স্মার্ট ডিভাইসে ওপেন করে নিয়ে পড়তে পারো এই শিক্ষাক্ষেত্রে এই ইন্টারনেট ব্যবহার করে। তবে আমাদের দেশের প্রযুক্তিবিদগণ আমাদের উপযোগী করে, শিক্ষার্থীদের উপযোগী করে অনেক কন্টেন্ট এখন তৈরি করা শুরু করেছে। বলতো আমাদের দেশের কারা শিক্ষার্থীদের উপযোগী করে কন্টেন্ট তৈরি করা শুরু করেছে? হ্যাঁ, প্রযুক্তিবিদগণ। এখানে
আমাদের দেশে সীমিত পরিসরে শুরু হলো, আস্তে আস্তে এখন শিক্ষাক্ষেত্রে যে কন্টেন্টগুলো রয়েছে এখন এটি পরিসর বৃদ্ধি পাচ্ছে। তাহলে শিক্ষায় যদি আমরা সেবা পেতে চাই আমাদের প্রয়োজন হচ্ছে সেটি কি ইন্টারনেট এবং আমরা যেটিতে ব্যবহার করব সেই উপকরণ। ইন্টারনেটের উপকরণ আমরা যে মাধ্যমে ব্যবহার করছি তার উপকরণ, দুইটি সমন্বয়ে একজন শিক্ষার্থী সঠিকভাবে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে উপকৃত হতে পারবে। তো আজকের পাঠ সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি পাঠ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে তোমাদের বাসার কাজ দিয়ে দিচ্ছি, আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে 10টি এসকিউ উত্তরসহ তৈরি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পোস্ট করে দেবে, আমি দেখে দেবো ইনশাল্লাহ। প্রতিদিনের মতোই তোমাদের যা বলি আজকেও তোমাদের উদ্দেশ্যে বলছি তা হচ্ছে তোমরা ধৈর্য ধারণ করবে, তোমরা ভেবে চিনতে কাজগুলো করবে, তাড়াহুড়া করে কোনো কাজ করার প্রয়োজন নেই। কারণ কথায় আছে যে ধৈর্যের ফল সবসময় সুমিষ্টি হয়। নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে দেখা করব, উপস্থিত হব, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।